আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। অপরাজনীতি চর্চার কারণে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ, বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তারেক ও জুবাইদার দুর্নীতি মামলার রুল আগামীকাল। দর্শন মামলায় পুলিশে কনস্টেবল কারাগারে। বিএনপির নেতৃত্ব নিয়ে নির্বাচন খেলা। ফসলের মায়ায় হাওরের বাদে নির্ঘুম রাত কৃষকের। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় আছে, বললেন টুকু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অপরাজনীতির চর্চার কারণে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সেতুমন্ত্রী তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন। দেশে দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে ঠিকই আছে, আসলে দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে বিএনপির রাজনীতিতে। দেশের মানুষ করোনার পরবর্তী সময়ে নিজেদের অবস্থান পূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে কাজ করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের অর্থনীতিতে এখন ফিরে আসছে চাঙ্গাবাপ। বিএনপির আন্দোলন ও নির্বাচনে অব্যাহত ব্যর্থতায় এখন চোখে সর্ষে ফুল দেখছে। তিনি বলেন, বিএনপির রাজনীতি এখন স্বার্থ এবং ক্ষমতার দ্বন্দ্বে চক্রাবদ্ধ। এ পরিস্থিতি থেকে বের হতে গিয়ে নীতিবাচক রাজনীতির কারণে তারা এখন সমস্যার আরো গভীরে চলে যাচ্ছে। মূলত বিএনপি এদেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি, তারা এই ক্ষমতা লুবি দল। তিনি আরো বলেন, বিএনপি মানুষের অধিকার হরণকারী এক পেশিবাদী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল যখন তারা ক্ষমতায় ছিল। গণতন্ত্র রক্ষার নামে তাদের যে মুখরোচক বক্তব্য, তার আড়ালে উঁকি মারে ভোটারবিহীন নির্বাচন এবং কারফিউ গণতন্ত্র। তারেক ও জুবাইদারের দুর্নীতি মামলার রুল আগামীকাল। অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জুবাইদার রহমানের রিট মামলার উপর জারি করা রুল শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের সম্মানে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান, অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনউদ্দিন মানিক। এর আগে ঘোষিত আয়ের বাইরে 4,81,53,561 টাকার মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে 2004 সালের 26 সেপ্টেম্বর রাজধানীর কামরুল থানায় এ মামলা করা হয়। মামলায় তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরে একই বছরের তারেক রহমান ও তার স্ত্রী পৃথক রিট আবেদন করেন। রিটে জরুরি আইন ও মামলার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। সেসব রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন এবং মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন। দর্শন মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে। কিশোরগঞ্জের দর্শন মামলায় রুবেল মিয়া নামের একে পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের আত্মসমর্পণ করলে বিচারক কিরণ শঙ্কর হাওলাদার তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সকালে সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলাটির আইনজীবী অ্যাডভোকেট অশোক সরকার। কনস্টেবল রুবেল কিশোরগঞ্জের মিঠাইমইন উপজেলার ডাকি ইউনিয়নের মাদুতপুর গ্রামের রোহিত মিয়ার ছেলে। 2018 সালে 21 জানুয়ারি কনস্টেবল পদে পুলিশে যোগদান করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ কর্মরত বলে জানা গেছে। বাদী ওই তরুণী জানান, আসামি রুবেল এবং তিনি পরস্পরের আত্মীয়। সেই ইস্যু বাদে রুবেলের সঙ্গে মাঝে মধ্যে কথাবার্তা হতো। স্কুল থেকে আসা যাওয়ার পথে তাই তাকে প্রায় উত্তক্ত করতেন রুবেল। বিষয়টি জানালে রুবেলকে নিষেধ করেন তরুণীর বাবা। এক পর্যায়ে রুবেলের বাবা স্থানীয় মুরব্বীদের নিয়ে তার বাড়িতে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু মেয়ের বয়স 18 পূর্ণ না হওয়ায় বিয়েতে রাজি হননি তারা। তখন স্থানীয় মুরব্বী ও তাদের আত্মীয় স্বজন বসে মেয়ের বয়স 18 বছর পূর্ণ হলেই তাদের মধ্যে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর থেকে রুবেল তার সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু করেন। তিনি জানান, গত বছরের 11 ফেব্রুয়ারি বিকেলে রুবেল তাদের বাড়িতে আসেন। রাতে খাওয়া দাওয়া শেষে তাদের বাড়ির ওই একটি কক্ষে থেকে যান। রাত 10টার দিকে জরুরি কথা আছে বলে মেয়েটিকে কক্ষে ডেকে নেন রুবেল। বিভিন্ন বিষয় নিয়ে গল্পের এক পর্যায়ে তাকে ধর্ষণ করেন। পরদিন
সকালে কাউকে কিছু না বলে চলে যান রুবেল। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। কিছুদিন পর তারা জানতে পারেন রুবেল করিমগঞ্জ উপজেলার এক মেয়েকে বিয়ে করেছেন। এ ব্যাপারে গত বছরের 4 এপ্রিল কিশোরগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রুবেলকে আসামি করে ধর্ষণের মামলা করেন ওই তরুণী। বিএনপির নেতৃত্ব নিয়ে নির্বাচন খেলা। সম্মেলন হলেও হয়নি কমিটি, দেওয়া হলো ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের ঘোষণা, সেটাও হলো স্থগিত। নির্বাচনের তফসিল ঘোষণা হলেও সেটাও আবার করা হলো স্থগিত। এভাবেই থেমে গেছে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা বিএনপির নেতৃত্বে নির্বাচনের প্রক্রিয়া। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ 5 বছর পর গত 31 মার্চ শহরের সাধারণ পাঠাগার মাঠে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমির ফারহানা। সম্মেলনে যোগ দেন দলীয় নেতাকর্মীরা। বেলা 3টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দিয়ে সম্মেলনে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। সে সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, সম্মেলনের যে মূল কাজ নতুন একটি কার্যকরী কমিটি গঠন করা, সেটা আপনাদের মতামত নিয়ে করব, তবে আমাদের একটু সময় দিতে হবে। 9 এপ্রিল কাউন্সিলরদের আবার আসতে হবে, এসে আপনারা নিজেদের নেতৃত্ব নির্বাচনে ভোট দেবেন। পরে তিনি ভোট পরিচালনার জন্য 3 সদস্যের কমিটি ঘোষণা করেন। এ নিয়ে 31 মার্চ প্রথম আলোতে সম্মেলন হয়ে গেছে। কমিটি নির্বাচন হবে 10 দিন পর শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ফসলের মায়ায় হাওরের বাদে নির্ঘুম রাত কৃষকের। সুনামগঞ্জের ঝুঁকিতে থাকা বিভিন্ন হাওরের ফসল রক্ষার্থে বাঁধগুলোতে সারা রাত কাটিয়েছেন কৃষকেরা। তারা বাঁধ পাহারা দিয়েছেন, বাঁশ বস্তা দিয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও কোনো হাওরে ছিলেন। সকাল থেকে সুনামগঞ্জে রোদ দেখা যাচ্ছে। মানুষজন আতঙ্ক নিয়ে হাওরে হাওরে পাকা আধা পাকা ধান কাটছেন। প্রতিটি হাওরে পাহাড়ি ডলের পানির চাপ আছে। ফসল রক্ষা বাঁধগুলোর যে অবস্থা, তাতে যে কোনো সময় যে কোনো বাঁধ ভাঙতে পারে। সূত্রে জানা গেছে, আজ সকাল 9টার দিকে সুরমা নদীর পানি 5.94 মিটার ছিল, যেটি বিপৎসীমার চেয়ে 11 সেন্টিমিটার নিচে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জের বৃষ্টি হয়েছে 22 মিলিমিটার। স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, শুধু সুরমা নয়, জেলার জাদুকাটা, রক্তি, বিউলাই, পাটলাই, নলজুর, মহাসিং, কালুনি, কুশিয়ারা, কংসের চেলা, চলতি, ধারায়ণ সহ সব নদ নদীতে রয়েছে পাহাড়ি ডলের পানির ব্যাপক চাপ। জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন, প্রতিটি বাঁধে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। 20 দিন ধরে এসব বাঁধে পানির চাপ থাকায় বাঁধগুলো এখন নড়বড়ে হয়ে গেছে। আমরা এখন বাঁধ রক্ষার পাশাপাশি জোর দিচ্ছি ধান কাটার উপর। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় আছে, বললেন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেছেন, দেশে 50 বছরের ইতিহাসে এমন স্বৈরাচার সরকার শুধু বাংলাদেশে নয়, আশপাশের কোনো দেশে নেই। তারা জোর করে ক্ষমতায় আছে, সরকারি সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিকেলে রাজধানীর আসাদ গেটি দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ শাখা ছাত্রদল ইফতার মাহফিলের আয়োজন করে। টুকু বলেন, সম্প্রতি মার্কিন রিপোর্ট বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছে। বিচার বিভাগ স্থানীয় নয়, সেটাও বলেছে, যার প্রমাণ প্রহসনের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছে। তিনি বলেন, আমাদের এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে আন্দোলন করতে হবে। এই বছরটি শেষে বছর, এবছর যদি রাজপথ প্রকম্পিত করতে না পারি, লাখ লাখ লোককে রাস্তায় নামাতে না পারি, তাহলে কিন্তু হবে না। আমরা লক্ষ্য স্থির করেছি, বাংলাদেশে জাতীয় সরকার হবে, তবে তার আগে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে।